চলতি মাসের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চের প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে পিঠা উৎসব আর এই উপলক্ষে সকালে পৌষ মেলা উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীর বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই সময় জানানো হয় বাঙালি সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে 3 দিন ব্যাপী এই উৎসবে 45টি স্টল অংশ নেবে আর তাতে শোভা পাবে ভিন্ন স্বাদের রকমারি পিঠা আর উৎসবটি চলবে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত